গরু কি রাখেন, আমার মতো বোকা লোক ছাড়া ওই যে লাল দাওয়াটা দেখলে দেশি বলে চালাই দেওয়া যাচ্ছে। কত ভাই রাজু ভাই, আমাদের গরু কিনা শেষ হয়ে গেছে, বিশাল তেজি গরু তেজি যাক মাশাআল্লাহ কোষ হবে তো মোটামুটি পাঁচ মন তো হবে। এই যে গাড়িতে গরু উঠছে কিনলো না ফেরত, এটা কি কিনেছে না রিটার্ন যাচ্ছে? যে 1,7,500 টাকা পড়েছে গরুর দামে, যে হাসিল করলাম বাড়িনগর বাজার, হাসিল খরচ নিয়েছে 1,500 টাকা, হাসিল খরচ নিয়েছে এখান থেকে গরুর দাম হচ্ছে 1,07,500 টাকা। এই যে ভাইদের কাছ থেকে কিনা এসে ভাইরা এখন পৌঁছয়ে দিয়ে আসবে গরু। এই যে আমাকে কিনা গরুর গাড়ি রওনা হয়ে গেল, এই গরুর এই গাড়িতে করে আমাকে গরু পৌঁছয়ে দেবে আমাদের বাড়ি। আমাদের সাথে ছিল রবি ভাই আর রাজু ভাই, এতে দুজন আছে। দুটোই একই রকম, দুটোই জার্সি। তো বড় দাঁড়ান, গাড়ি মাড়ি বের করে নিই করে। ট্রাকে করে ট্রাকে অনেকগুলো গরু যাচ্ছে, তো ভালো সাইজের গরু সব এই ট্রাকে, তো সব ভালো সাইজের। রাস্তার দুই পাশ দিয়ে প্রচুর গাড়ি দাঁড়ায় রয়েছে, এই গাড়িগুলোকে করে গরু সব বহন করে দিচ্ছে। গরুর দাম মোটামুটি খারাপ না, আবার খুব একটা ভালো যে তাও না। আমাকে গরু কেনা শেষ হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। এদের রাজু ভাই আর রবি ভাই দুজন আছে আমাদের সাথে।